মেডিকেল সায়েন্স বলছে ওটা যে খাতুনের মধ্যে যে মা বোনদের কাছে ওই রক্ত থাকবে না তার কখনোই সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাই আল্লাহ দিবেন না তোমাকে পার্সোনালি আমি তোমাকে হত্যা করব না যাতে কিয়ামতের আগ পর্যন্ত সবাই বলে আলী নিজের পার্সোনাল হত্যার নিজের পার্সোনাল হত্যার প্রতিশোধ নিতে চেয়েছে এটা যাতে তওমত না দিতে চায় তওমত না দেয় এজন্য তোমাকে ক্ষমা করে দিলাম সে এই কথা শুনে চোখের পানি ছেড়ে বলতেছে ইন্না দিনা ইনদাল্লাহি ইসলাম এটা যদি ইসলাম হয় তাহলে আমি আমি এই ইসলামকে অ্যাকসেপ্ট করতে রাজি আছি আমাকে কলমা পড়ান মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর ভালোবাসা যদি পেতে চান আওলাদে রাসূল আলে পাকদেরকে ভালোবাসতে পারে ঠিক কি না ইনশাআল্লাহ আমি আর হযরত কবলার সামনে খেতাব করব না এটা আদবের খেলাফ এটা বেয়াদবি আজকে এতটুকুই আমি বলবো হযরত কবলা সে দোয়া কে আরজ করকে বাদ রয়্যাল টিভি পিডি সুন্নতে সঠিক বাণী প্রচার বানি ইনসান তখলিক হওয়ার শুরু থেকে আছে দেখেন ভাইরা আমার যখন মদিনাওয়ালা হিজরত করবেন সিদ্দিক আকবর কে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা যখন হিজরত করবেন এই নূর অস্বীকারকারীরা 40 জন দাঁড়িয়েছিল যে মোহাম্মদ আরবীকে ঘর থেকে বের হলেই হত্যা করব নাউজুবিল্লাহ এখন 40 জনের সামনে 80 জোড়া চোখের সামনে দিয়ে সিদ্দিক আকবর কে নিয়ে চলে গিয়েছেন সামনে দিয়ে চলে গিয়েছেন মদিনাওয়ালা তখন তো তাদের সামনে ছিল দেখে তো নাই আওয়াজ দেয় না ঠিক না তখনও দেখে না এখনো অনেকে জিজ্ঞেস করে সুন্নি মুসলমানরা যখন প্যারা নবীর সরকার মদিনা কনফারেন্স কিংবা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কনফারেন্স সহ যখন মিলাদুন্নবী মৌলুদুন্নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম পালন করে কেন করে নবী কি আসে দাঁড়িয়ে সালাম দেয় কেন নবী কি আসে কই আজকে তো দেখি না আমি বলি কেন দেখবা কিভাবে দেখবা তোমাদের গুরুই তো দেখে নাই ঠিক না উসনে নহি দেখা ও গুরু নহি দেখা চেলা কিয়া দেখনা চাহতা হ্যায় ঠিক হ্যায় নাই কি নাই আমরা তো রসূল দেখে দাঁড়িয়েছি তো বলি না আমরা দেখি যে আমাদের মুর্শিদ কেবলা দাঁড়িয়েছে সুবহানাল্লাহ আওলাদে রসূল আলে পাক দাঁড়িয়েছে আমরা তো আলে পাক কে দেখে দাঁড়াই ঠিক না হয়তো এইভাবেই বসেছিলাম রসূল আরবি দুরুদ মিলাদ শরীফ চলছিল চলতেছিল মহব্বত নিয়ে সবাই পড়ছিল চোখের পানি কোন কোন আশেকের বের হচ্ছিল ওখানে মধ্যে সবাই বসে 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 দুরুদ সালাম পড়ছি হঠাৎ করে নবীজি চলে এসেছে রসূল আরবি মহব্বতের সাথে আশেকদের সাথে দেখা করতে চলে এসেছে কেউ তো দেখছে না কলব অন্ধকার তারা তো দেখতে পাচ্ছে না এখন ওই মসজিদের মধ্যে আলে পাক আল্লাহর ওলি বসা তিনি দেখবেন রসূল এসে গেছে তিনি দাঁড়িয়ে গেছেন আর আমরা আওলাদে রসূল আল্লাহর ওলি আল্লাহর কে দেখে মুর্শিদ কিবলা কে দেখে দাঁড়িয়ে গেলাম ঠিক সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এভাবেই তো চলছে ঠিক না এভাবেই চলছে এখন সামনে দিয়ে যখন চলে গেলেন হিজরতের রাত ছিল যাওয়ার আগে রাসূলে আরবীকে রাসূল আমার মদিনাওয়ালার হঠাৎ মনে পড়লো ওই নূরটা প্রোটেক্টেড করা দরকার প্রোটেকশনের দরকার আছে বিছানায় নবুয়াতির বিছানায় মওলা আলীকে ঘুম পাড়িয়ে গেলেন মওলা আলীকে ঘুম পাড়িয়ে গেলেন আলী এখানে ঘুমিয়ে থাকো কালকে সকালে উঠো কিছু আমানত আছে মক্কার কুফফারদের তাদের আমানত পৌঁছে দিও এখন হাদিস আপনারা শুনেছেন অনেকবার শুনেছেন যে মওলা আলী যখন ঘুমিয়েছিলেন ওই ঘুমের মধ্যে কাফেররা আক্রমণ করতে এসে দেখে ওখানে মওলা আলী শোয়া কিন্তু দেখতেছিল যে নবীজি শোয়া যার সাথে উঠলেন বসলেন একসাথে চলাফেরা করলেন মক্কার কাফেররা হযরত শেরে খোদা আলী মওলা আলীর সাথে একসাথে বাচ্চান কাটলো কি আদা কি স্টাইলে ঘুমিয়েছিলেন যে নবী আর আলীর মধ্যে পার্থক্যই করতে পারলো না কাফেররা শুয়েছিলেন এখন শেরে খোদা আলীকে যদি জিজ্ঞেস করি ইয়া আলী 40টা তলোয়ার খোলা নাঙ্গা তলোয়ার আপনাকে হত্যা করতে চায় আপনি এত সুকুন নিয়ে কিভাবে ঘুমিয়ে আছেন বলে আজকেই তো সবচেয়ে সুকুন নিয়ে ঘুমিয়েছি শান্তি নিয়ে ঘুমিয়েছি জানি আমি আল্লাহর কাছে আজান আর সালাম যে কোনো মুহূর্তে আসতে পারে কিন্তু অন্তত আজকে রাতে আসবে না কারণ মদিনাওয়ালা বলেছেন আলী সকালে উঠো উইটা আমানতগুলি যার যার কাছে পৌঁছে দিও সুবহানাল্লাহ আকীদায়ে সাহাবী শিখুন এখন বর্তমানে আমাদের প্রবলেমটা হলো
মুসলমান পাওয়া যায়, নামাজি পাওয়া যায়, আশিকের রাসূলদের মধ্যে আদব পাওয়া যায় না। আদব দরকার। আপনি যেই সিলসিলারই হন না কেন, আলে পাককে ভালোবাসতে হবে, আদব করতে হবে, সম্মান করতে হবে, ঠিক কি না? কেন করতে হবে আজকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। ঈদ মিলাদুন্নবী পালন করলে কি লাভ এটাও বুঝিয়ে দিয়ে যাচ্ছি। এবং সেই নূর কেন আল্লাহ তাবারক ও তাআলা সেই নূরকে দামি বানিয়েছেন এবং সেই নূরের হতে বলেছেন কলবটাকে সেই নূর দিয়ে পবিত্র করতে বলেছেন, সেই দিকে মনোযোগ দিবেন ইনশাআল্লাহ, সেদিকে আমি বুঝাবার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। ভাইরা আমার, বাবার আমার, এই নূর প্রোডাকশন করার জন্য কি চেষ্টা আল্লাহর হাবিব করেছেন খেয়াল করুন। খতমে নবুয়াত, খতমে রিসালাত তো মদিনা ওয়ালা পর্যন্তই ছিল, ওদিকেই সিল মোহর মারা হয়েছে, কিন্তু নূর তো জারি রাখতে হবে, নূর তো জারি রাখতে হবে। সেটার জন্য কি করা যায়? যখন সেটার জন্য চেষ্টা চলছে, সিদ্দিক আকবরকে নিয়ে হিজরত করে গেলেন, এদিকে যদি আমি বুঝাতে গিয়ে বলি, আমাদের সমাজের মধ্যে মা বোনেরা আছে যাদের মাসিক হয়ে থাকে, তিন দিন, পাঁচ দিন, সাত দিন অপবিত্র অবস্থায় থাকে, যে অবস্থায় থাকাকালীন নামাজ ইবাদত করা যাবে না, ঠিক না? আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক না? এখন ওই রক্তটা অনেক ইম্পর্টেন্ট, নাজাসাতুন অপবিত্র হলো ইম্পর্টেন্ট, ওটা ছাড়া সন্তানই হয় না, ঠিক না? মেডিকেল সায়েন্স বলছে ওটা যে খাতুনের মধ্যে যে মা বোনদের কাছে ওই রক্ত থাকবে না, তার কখনোই সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাই আল্লাহ দিবেন না, ঠিক না? এখন তিন দিন, পাঁচ দিন, সাত দিন, এটা একটা স্রাব, ঋতুস্রাব থাকে, রক্ত প্রবাহিত হয়, ওই সময় নামাজও আল্লাহ মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ। সমস্ত কিছুর হিসাব না, মাফ আল্লাহ করতে পারেন, কিন্তু নামাজ কখন আল্লাহ ছাড় দিবেন? কিন্তু ভাইরা আমার, গভীর বিষয়, এখানে গভীর বিষয় বোঝার আছে। মা বোনদের এই অবস্থায় এখন মেডিকেল সায়েন্সের যদি বিষয়টা বলি, এখানে একটা মাসাল আমি বুঝে দিয়ে যাই, ফতোয়া, অনেক স্ত্রীদের যখন এই অবস্থা হয়, আপনারা একটু জানতে পারেন যে হুজুর হিজড়া সন্তান কিভাবে জন্ম নেয়, কেন হিজড়া সন্তান হয়, বিকলঙ্গ সন্তান কেন হয়, অ্যাবনর্মাল, চোখ একটা কানা, কান একটা ছোট, হাত একটা ছোট, হয় কি হয় না? আওয়াজ দেন, হয় কি হয় না? এটার কারণ হলো ওই তিন দিন, পাঁচ দিন, সাত দিন আল্লাহর হাবিব বলেছেন ওই সময় মা বোনদের যে রক্তস্রাব, ঋতুস্রাব যাবে, ওই সময় মা বোনদের সাথে অর্থাৎ স্বামী স্ত্রী মেলামেশা করা যাবেই না। এটা যখন বলেছেন আল্লাহর হাবিব, তারা মানতে চায় না। এখন মেডিকেল সায়েন্স ওখানে পৌঁছে গেছে। আমি বলি তুমি মেডিকেল সায়েন্স 15-20 বছর ধরে এটা গবেষণা করা পেলে, আর মদিনার কামলিওয়ালা নবী 1400 বছর আগে মক্কা মদিনার অলিগলিতে এগুলো শিখে গিয়েছে, সুবহানাল্লাহ বলে, ওই সময় নিজেকে প্রোটেক্ট করবেন যারা বিবাহিত আছেন, এটা তাদের জন্য মাসালান এটা এসেছে, আমি বলে দিয়ে গেলাম। দেখেন ভাইরা আমার, মা বোনদের এই অবস্থার মধ্যে নামাজ মিস আছে, ওই রক্ত না থাকলে আওলাদ হয় না, কিন্তু এই আসমানের নিচে জমিনের উপরে একজন খাতুন ছিলেন। আমি ওদিকে মুফতি মুহাদ্দিস হুজুরদের কোন ফতোয়াতে যাব না যে ফজরের পরে আসতো তারপরে পবিত্র হয়ে যেত, আবার জোহরের পরে আবার নাজাসাতুন হতেন, অপবিত্র হতেন, আবার আসরের আগে পবিত্র হয়ে যেত, এরকম তারপর নামাজ আদায় করে নিতেন, আমি ওদিকে যাব না। আমি বলছি এটা যে আসমানের নিচে জমিনের উপরে একজন খাতুন ছিলেন, জাস্ট ওয়ান পার্সন, একজন ছিলেন, জেনার মধ্যে এটা ছিল না, কিন্তু যদি দেখা যায় সেই খাতুনের দিকে যদি তাকাই, তিনি আর কেউ না, আমার নবীর সাইয়েদা, আমার নবীর শাহজাদি খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা। সেই ক্ষেত্রে ইমাম বলে দিয়ে গিয়েছেন, আমরা কি বলবো, ইমাম বলে দিয়ে গিয়েছেন, তেরে নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা, আকা তু হ্যায় আইনে নূর, তেরা সব ঘরানা নূর কা, সুবহানাল্লাহ। দেখেন নবুয়াত আর রিসালাত খতম, এখন দরকার এই নূরকে প্রোটেকশন,
যেটা আল্লাহ পাঠিয়েছেন কাজ্জাকুম মিনাল্লাহি নূর দিয়ে ওয়া কিতাবুম মুবিন। এখন এই কোরআনটা বুঝতে হলে, পড়তে হলে, আমার নবী সম্পর্কে, আল্লাহ সম্পর্কে জানতে হলে, এই এই নূরকে বাঁচাতে, এই কোরআনকে বাজাতে হলে একটা নূর প্রয়োজন। এখন মদিনাওয়ালা রসুল আরবি যখন এই নূরের তাজাল্লি নিয়ে এসেছিলেন, নূরটা এখন বন্টন করতে হবে, নূরটা কিয়ামতের আগ পর্যন্ত রাখতে হবে। যে ওই নূরের বিছানার মধ্যে মওলা আলীকে রাখলেন, যাকে আমানতগার বানালেন, আমানতগার নূরের আমানতগার বানালেন, আর এদিক দিয়ে কলিজার টুকরা মা ফাতেমাতু জাহরাকে নিজের নিজের সবচেয়ে বেশি করিব রাখলেন, দুজনকে বিয়ে দিয়ে তখন হাসান হোসেনকে পয়দা করলেন। ওখান থেকে বেলায়েতের জামানা শুরু, এখন থেকে নয়, সে 1400 বছর আগে থেকে রসুল আরবি নবুয়াত এবং রিসালাতের পরে বেলায়েতের রাস্তা রেখেছেন। আর ওই বেলায়েতের শাহিনশাহ মওলা আলীর বংশধররাই হলো রসুল আরবির বংশধর, এবং সেটা দ্বারাই কাজ্জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, সেই নূর দ্বারাই, সেই আওলাদে রাসূল দ্বারাই। যদি আওলাদে রাসূলের দ্বারা কোরআন পড়ি, জায়গায় বসে আরশ মওলা দেখার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার বলার নুক্তাটা বুঝে এসেছে, বুঝে এসেছে ভাইয়েরা? কে কে বুঝেন হাত তুলেন। তওবা তওবা, আমি কাকে বুঝালাম এতক্ষণ ধরে? তাফসীর কি খারাপ লাগছে বাবা? খারাপ লাগছে? কোরআনটা পড়ে দেখুন কত মজা। উই হ্যাভ নো আইডিয়া, আমার আমাদের আইডিয়া নেই। বলে নামাজে মনোযোগ আসে না, মনোযোগ আসবে কিভাবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমান রহিম পড়ছেন, অর্থই জানেন না। আওয়াজ দেন না, ঠিক না? আসবে কিভাবে? বুখারী শরীফ, মুসলিম শরীফ, কোরআন শরীফ তো পড়েন না, সারাক্ষণ সারাক্ষণ মধ্যে তো ওই ফেসবুক শরীফ, ইউটিউব শরীফে ব্যস্ত। আসবে কিভাবে মনোযোগ? এগুলো ইহুদি না সারাদের ষড়যন্ত্র। আমার কথায় মনে হয় একমত না? আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন, ওখানে যদি যান দেখবেন বেহায়াপনা। আপনি আপনি ওটাকে ইগনোর করা লাগবে না, বেহায়াপনা আপনার সামনে এসে যাবে। আওয়াজ দিয়ে বলেন, আপনার সামনে চলে আসবে। এখন তো ইয়ং স্টাররা, ইয়ং জেনারেশনরা এভাবেই বরবাদ। ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, এই সোশ্যাল মিডিয়া, দিস ইজ নিড, প্রয়োজন, এগুলোর দরকার আছে, কিন্তু এগুলোর মধ্যে ভালো খারাপ আছে। আমরা খারাপটা ইগনোর করতে চাইলেও পারছি না, কারণ খারাপটা আমাদের সামনেই থাকে সব সময়। এগুলো ইহুদি না সারাদের এজেন্ডা। তারা এখন দেখেন আগেরকার আল্লাহর ওলিদের, পীর মাশায়েখদের, আলেমি দিনদের একটা পার্সোনালিটি ছিল, একটা নিজেদের মধ্যে গাম্ভীর্যতা ছিল। এখন আর যুবকদের মধ্যে এটা পাই না। যে যুবকরা এখন আপনারা এই সব সেলিব্রিটি, দেশ বিদেশের সেলিব্রিটিদের পিছনে, ক্রিকেটার, ফুটবলার, আমি কাউকে এখানে ছোট করব না, কিন্তু বুঝানোর জন্য বলছি, আমার দয়াল নবী বলেছেন কিয়ামতের আগে মুসলমান সন্তান, মুসলমান আওলাদ হওয়ার শর্ত, এরা বানর আর শুকুরের মতো হয়ে যাবে, নাউজুবিল্লাহ। হচ্ছে আমাদের প্রতিদিন কত রকম ঘটনা, কত কিছু আমরা দেখি, দুই তিন দিন গেলে এগুলো ভুলে যাই। ধর্ষণ হচ্ছে, বলৎকার হচ্ছে, হত্যা করা হচ্ছে, মানুষ হয়ে মানুষ কি, একের পর এক ঘটনা ঘটছে। বেপরোয়া গাড়ি চালাচ্ছে, বাইক চালাচ্ছে, ইয়ং স্টাররা তো বাইক পাইলে আর মাথা ঠিক থাকে না, ঠিকই না? একের পর এক ঘটনা ঘটছে, অ্যাক্সিডেন্ট হয়ে লাশটা খুঁজে পাওয়া যায় না, টুকরো টুকরো হয়ে রাস্তার মধ্যে পড়ে থাকে, ঠিকই না? ভাইরা আমার, বাবার আমার, আপনি যেমন, আপনার মৃত্যুটা তেমন অপেক্ষা করছে। যায়কাতুল মউত, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কখনো তো খেয়াল করলেন? ডেথ, দ্য টেস্ট অফ ডেথ, মৃত্যুর স্বাদ, এই স্বাদটা কেমন, এই স্বাদটা আপনাকে বুঝিয়ে দিবে কে আপন কে পর। আপনি জান্নাতি না জাহান্নামী, ওই মৃত্যুর স্বাদ আপনাকে বুঝিয়ে দিবে। আল্লাহর হাবিব পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজাইল কয়েক সুরতে আসে বনি আদমের কাছে, বান্দার কাছে কয়েক সুরতে আসে, মুমিনদের কাছে নূরানি শাকল নিয়ে আসে, যেমন ভাবে আমার কাছে আসে, আর যারা মুনাফিক কাফের মুশরিক তাদের কাছে ভয়ঙ্কর সুরতে আসে। এবং আল্লাহর হাবিব এটাও বলেছেন হাদিসে বুখারীর মধ্যে, হাযা হাদিসুন সহিহ, যে কবরের থেকে কিয়ামতের আগ পর্যন্ত ওই মৃত্যুর কষ্টটা যত ভয়ানক, যত ভয়ানক, ততটা কষ্ট নিয়ে প্রতিটা রাত, কবরের রাত, আলামে বারজাখের রাত কাটাতে হবে, নাউজুবিল্লাহ।
কি প্রস্তুতি নিয়েছেন? একজন দাঁড়িয়ে বলেন তো আপনি প্রস্তুত, আপনারা প্রস্তুত যে কিভাবে মৃত্যু যখন আসবে এটার জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিয়েছি? এটার একটাই চাবি কাঠি যে হুজুর কিভাবে মৃত্যুর যন্ত্রণা থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে আমি বাঁচতে পারবো, এটার একটাই একটাই সলিউশন, একটাই চাবি। এটা চাবিটা হলো পেয়ারা নবীর দুরুদ ও সালামের মাধ্যমে রসুল আরবীকে স্মরণ করে রসুলের দিদার পাওয়া, রসুল আরবীর দিদার পাওয়া। মদিনাওয়ালাকে যে একবার দুনিয়াতে থাকতে দেখে গেছে তার জন্য কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে রাখবে। বুখারী মুসলিম শরীফের মুত্তাফাক আলা হাদিস নাউমাতুল উরুজ বলেছেন আল্লাহর হাবিব যে বাসর রাত্রির মতো মর্দে মুমিন যখন কবরে যাবে বাসর রাত্রির মতো আল্লাহ সাজিয়ে রাখবেন, আসতে দেরি হবে না, জান্নাতের নিয়ামত পেতে দেরি হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত নিয়ামত অপেক্ষা করছে। আর আপনারা আমরা কি করছি? ছুটছি যেভাবে মন চায়। এখন তো জামানা এমন, ভাইরাল কিছু না পাইলে, ট্রেন্ডিং না পাইলে তো দিনই কাটে না। আওয়াজ দেন, আমি মিথ্যা বলছি? মিলিয়ে দেখবেন একে একে দুই মিলে কিনা, এভাবেই জামানা যাচ্ছে। ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করবেন, ভালো কথা, আমরা সবকিছুর পক্ষে, মিলাদুন্নবীর পক্ষে ও সিরাতুন্নবীর পক্ষে। আওয়াজ দেয় না, মিলাদুন্নবী না হলে তো সিরাতুন্নবীও পেতাম না, ঠিক না? দুটোটাই প্রয়োজন। এক মাস মিলাদুন্নবীর আলোচনা চলবে, বাকি এগারো মাস নবীর কর্মকাণ্ড, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দেগী, সিরাতুন্নবী চলবে, ঠিক না? আরে নবীজি না আসলে সিরাতুন্নবী পাইতেন কোথায়? ধরায় যদি রহমতুল্লিল আলমী না আসতো, এত যে পটর পটর করেন ইংলিশে, এগুলো পাইতেন কোথায়? সভ্যতা পাতেন কোথায়? বাংলাদেশে না মানলেও বিদেশে গিয়া করে, আমরা অ্যাপ্রিসিয়েট করি বিষয়টাকে, আমি নেগলেক্ট করছি না, অ্যাপ্রিসিয়েট করছি। অন্তত মওলুদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করলো, আলহামদুলিল্লাহ, দেশ সহি সহি সমাজ মে তো আয়া, যে মদিনাওয়ালা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ প্রত্যেককে হেদায়েত নসিব করুক, আমিন বলেন। একবার মওলা আলী করামাল্লাহুল ওয়াজিল করিম, শেরে খোদা আলী যখন এক কাফেরের সাথে যুদ্ধ করছে, যখন যুদ্ধ করছে যুদ্ধ করছে, একটা পর্যায়ে কাফের পরাস্ত হয়ে গেল। হবে না কেন? কারণ মওলা আলীর হাতে তো জুলফিকার, লা ফাতা ইল্লা আলী, লা সাইফ ইল্লা জুলফিকার, ঠিক না? মওলা আলীর হাতে তো জুলফিকার, তার কি আর সাধ্য আছে শেরে খোদা আলীর সাথে লড়ার? যখন যুদ্ধ করছে একটা পর্যায়ে মওলা আলী তাকে পরাস্ত করে দিল, পরাস্ত করে তার বুকে চেপে বসলো, এখনই তাকে ফিনারে জাহান্নামে, খালিদিনে জাহান্নামে পাঠাবে, তার গর্দান আলাদা করবে। ওই অবস্থার মধ্যে গভীর খেয়াল, ওই অবস্থার মধ্যে কাফেরটা মওলা আলীর চেহারা মোবারকের মধ্যে থুতু নিক্ষেপ করলো, নাউজুবিল্লাহ। কি নিক্ষেপ করলো? আওয়াজ আসে না, থুতু নিক্ষেপ করলো। এখন দেখেন, আপনার আমার সাথে যদি ঝগড়া হয়, মারামারি করছেন, কেউ যদি থু মারে তার অস্তিত্ব রাখবেন? আওয়াজ দেন, এত ভালো মানুষ বসছেন, সব আল্লাহর ওলি, মনে মাফ করে দিবেন, কিন্তু হয় এটাই চাই, ঠিক না? দেখেন ভাইয়ের আমার বুকের উপর মওলা আলী বসে আছেন, শেরে খোদা আলী বসে আছেন, এখন কাফেরকে জাহান্নামে পাঠাবেন গর্দান উড়িয়ে, ইসলামের শত্রু যখন হত্যা করতে যাবে তখনই থুতু নিক্ষেপ করলো, মওলা আলী সে থুতুটা মুছে ফেললেন, মুছে বলে যাও তোমাকে মাফ করে দিলাম। এত আস্তে এত আস্তে, আরো জোরে সুবহানাল্লাহ, ক্ষমা করার নাম ইসলাম, ঠিক না? আপনি ক্ষমা করলে আপনাকে ক্ষমা করে দিবেন কে? ক্ষমা যখন করে দিল মওলা আলী উঠে চলে যাচ্ছে, ওয়ার্ড এ পার্সোনালিটি, চলে যাচ্ছে, পিছনে ফিরে তাকাচ্ছে না। ওই ব্যাপারে বেচারা টাস্কি খেয়ে তো অবস্থা খারাপ, স্ট্রেঞ্জ আশ্চর্য তাকাচ্ছে, কি ব্যাপার, এত কঠিন লড়াই হচ্ছিল, আমাকে পরাজিত করেছে, আমি মরতে বসছিলাম, থুতু নিক্ষেপ করলাম, সে তো আমাকে টুকরো টুকরো করে দেওয়ার কথা,
आली आमाके छेड़े दिलेन केनो से दौड़ाय गिये कदम धरलो कि ब्यापार आमाके छेड़े दियाच्छेन जाच्छेन केनो कोथाय जाच्छेन आमाके केनो हत्या करलेन ना बोले एतक्षण धरे आल्लाह आल्लाह रसूलेर जन्य तोमाके घृणा करछिलाम हुब्बु फिल्लाह अफि रसूल बुग्ज़ु फिल्लाह अफि रसूल मदीना वाला शिखिएछेन जे जतक्षण पर्यन्त तुमि आल्लाह आल्लाह रसूलके भालोबासो ततक्षण पर्यन्त आल्लाह आल्लाह रसूलेर जन्य अपरके भालोबासबा जखन अपरके घृणा करबा सेटाओ जेते आल्लाह आल्लाह रसूलेर जन्य हय एतक्षण तोमाके आल्लाह आल्लाह रसूलेर जन्य तोमार साथे যুদ্ধ করছি তোমাকে পরাস্ত করার চেষ্টা করছিলাম তোমাকে হত্যা করার চেষ্টা করছিলাম যখন তুমি আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলা তখন দুশমনিটা পার্সোনাল হয়ে গেল তোমাকে পার্সোনালি আমি তোমাকে হত্যা করব না যাতে কিয়ামতের আগ পর্যন্ত সবাই বলে আলী নিজের পার্সোনাল হত্যার হত্যার নিজের পার্সোনাল হত্যার প্রতিশোধ নিতে চেয়েছে এটা যাতে তওমত না দিতে চায় তওমত না দেয় এজন্য তোমাকে ক্ষমা করে দিলাম সে এই কথা শুনে চোখের পানি ছেড়ে বলতেছে ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম এটা যদি ইসলাম হয় তাহলে আমি এই ইসলামকে অ্যাকসেপ্ট করতে রাজি আছি আমাকে কলমা পড়ান মুসলমান বানান মওলা আলীর হাতে সে কলমা পড়ে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেল ক্ষমা করার নাম ইসলাম মাফ করে দেওয়ার নাম ইসলাম আর আমরা তো এখন ক্ষমা করতেও জানি না একে অপরের পিছনে লেগে থাকি একজনের উন্নতি দেখলে আরেকজনের সহ্য হয় না ব্যবসা বাণিজ্য সবকিছুর মধ্যে এগুলো করা যাবে না আওয়াজে বলেন যাবে না আমাকেও পার্সোনালি অনেকে অনেক কিছু বলে অনেকে অনেক কিছু যখন বলে আমাকে অনেকে হুজুর আপনার খারাপ লাগে না কষ্ট লাগে না আফসোস হয় না এত কিছু বলে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে আপনি বলার কারণে আমি বলি বলতে দাও তার জুবান আছে যতক্ষণ জুবান আছে ততক্ষণ বলবে বলে আর কোথায় যাবে যেতে তো কবরেই হবে আপনি আমার ভাই আপনাকে নিয়ে তো জান্নাতে থাকতে চাই ঠিক না বলে ক্ষমা করে দাও বলে আফসোস হয় না হুজুর আমি বললাম হ্যাঁ আফসোস একটা আছে একটাই আফসোস যে আলহামদুলিল্লাহ আমার কোনো আফসোস নাই আল্লাহ বলবেন না এটাই তো হওয়া দরকার ঠিক না দেখেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দামেশকে গিয়েছিলেন একবার দামেশকে যাওয়ার পরে আমার ইমাম জান্নাতের সরদার সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওখানে দামেশকের মুসলমানদেরকে জিজ্ঞেস করলো তোমাদের কাছে শুকরিয়া কি আর সবর কি অর্থাৎ শুকরগুজার বান্দা বলতে কি বুঝো এবং সবর ইখতিয়ার করা ধৈর্য ধারণ করা এটা বলতে কি বুঝো তখন দামেশকের মুসলমানরা বলছে ইয়া ইমাম আমরা তো আল্লাহ যদি দেয় শুকরিয়া করি আল্লাহ যদি না দেয় তাহলে সবর ধরি ধৈর্য ধরি বলে এটা তো মদিনার কুকুরের ইমা এত আস্তে জোরে বলে বলে কুকুরের ইমান বুঝলাম না হযরত ইয়া সাইয়্যিদি ইয়া ইমাম আমি বুঝলাম না বলে শুনো মদিনা শরীফে আমাদের অলিগলিতে কিছু কুকুর বসে থাকে পাইলে খায় আলহামদুলিল্লাহ না পাইলে এক কোণায় বসে থাকে চুপটি করে ধৈর্য ধরে তো মদিনার কুকুরেরও একই ঈমান আমাকে বলো শুকুর কি শুকুরগুজার বান্দা হওয়া কি আর সবরধারী বান্দা কাকে বলে বলে আপনি বলেন বলে শুনো যখন আল্লাহ দেয় বন্টন করে দেই না দিলে শুকরিয়া করে যে আল্লাহ হিসাব থেকে বেঁচে গেলাম আর সবর সবর সেটা কারবালার ময়দানে দেখে নিও হায় হায় মারহাবা বলেন মারহাবা দেখে নিও কারবালার প্রান্তরে সবর কাকে বলে ইস্তিকামাত কাকে বলে আল্লাহু আকবার বলি আর মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ এত আসতে হবে আরো জোরে আরো জোরে মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর ভালোবাসা যদি পেতে চান আওলাদে রাসূল আলে পাকদেরকে ভালোবাসতে হবে ঠিক কি না ইনশাআল্লাহ আমি আর হযরত কবলার সামনে খেতাব করব না এটা আদবের খেলাফ এটা বেয়াদবি আজকে এতটুকুই আমি বলবো হযরত কবলা সে দোয়া কে আরজ করকে বাদ মে ইয়াহ পর মুখতাসার করতা হুঁ খতম করতা হুঁ সবাই আমার জন্য দোয়া করবেন